सुप्रिय শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। করোনা মহামারী সময় আমি দোয়া করি সবাই যেন সুস্থ থাকো, নিরাপদে থাকো, লেখাপড়া করবে। যে কোনো সময় আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আমরা ইতিমধ্যে চেষ্টা করব সিলেবাস শেষ করে দেওয়ার জন্য। আজকে আমার এমএ শেষ বর্ষে শিক্ষার্থীদের সাথে ক্লাস। আমি কি তোমাদেরকে বারবার বলতে হবে যে আমি সহযোগী অধ্যাপক আমি সালমা আক্তার, ঢাকা কলেজ ইতিহাস বিভাগ? আমার তো মনে করি বলার কিছু নেই, কারণ দীর্ঘ সময় আমাদের ছাত্ররা আমাদেরকে চেনে। তাহলে তার উপরে হেডলাইন কিন্তু দেওয়াই থাকে কার ক্লাস, তাহলে আমি কারণেই সময় নষ্ট করতে চাই না কথা বলি। মাস্টার্সের আজকে আমি যে বিষয়টা পড়াই সেটা হচ্ছে দক্ষিণ এশিয়া জাতীয়তাবাদ ও জাতীয়তাবাদী আন্দোলন 19 ও 20 শতক। আজকে আলোচ্য বিষয় হচ্ছে সিপাই বিদ্রোহ, দ্য সিপাই মিউটিনি 1857, অর্থাৎ 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাই বিদ্রোহ। এটাকে আমরা কি বলতে পারি, মহাবিদ্রোহ বলতে পারি বা সিপাহী বিদ্রোহ বলতে পারি? তাহলে আজকে আমার মাস্টার্সের ছাত্রদের সাথে আলোচনার বিষয় কি, যে 1857 সালের সিপাহী বিদ্রোহ। তাহলে আমি মনে করি আমার ছাত্ররা ভালো থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থেকে ভালো লেখাপড়া করবে। ঠিক আছে, তাহলে চলো পড়ায় চলে যাই। দ্য গ্রেট রিভল বলতে আমরা কি বুঝি, অথবা দ্য সিপাহি মিউটিনি বলতে আমরা কি বুঝি সেটা দেখি। 1857 সালে মহাবিদ্রোহের কারণটা কি, এই বিদ্রোহ কেন বলা হয়, মহাবিদ্রোহ কেন বলা হয় বা সিপাহী বিদ্রোহ কেন বলা হয়, আমরা সে কারণটা দেখি। সরাসরি পড়ায় চলে গেলাম। আসলে অনলাইন ক্লাস এখন আমার কাছে অনেকটা ঝামেলাই মনে হচ্ছে, কারণ সঠিক সময়ে ক্লাস তো দিতেই পারি না, তারপর সময় বের করা খুবই কঠিন। আমি আল্লাহর কাছে প্রার্থনা করব আমরা যেন খুবই দ্রুত ক্লাসে চলে যেতে পারি। শিক্ষক আর ছাত্রের যে সম্পর্ক সামনাসামনি, সেটা যেন আমরা আবার ফিরে পাই। সমস্ত বিপদ থেকে আল্লাহ যেন আমাদেরকে মুক্ত করে। তোমরাও দোয়া করবে, আমিও দোয়া করব। ঠিক আছে, আমরা হাজার হাজারবার বললে আল্লাহ একবার শুনবে, যে মহাবিপদ কাটিয়ে উঠে যেন আমরা আবার আগের সময় অনুযায়ী ক্লাসে ফিরে যেতে পারি, ক্লাস করতে পারি, পরীক্ষা অংশগ্রহণ করতে পারি, স্বাভাবিক জীবনে যেন যেতে পারি। ঠিক আছে, চলে যাই আমরা আজকের আলোচ্য বিষয় কি, 1857 সালে মহাবিদ্রোহের কারণ। ভারত উপমহাদেশের ইতিহাসে 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ বলবো একটি তাৎপর্যপূর্ণ ঘটনা, অর্থাৎ 1857 সালের যে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই বিদ্রোহ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম ঐক্যবদ্ধ একটি প্রতিবাদ। এই বিদ্রোহটা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে এক প্রথম ঐক্যবদ্ধ প্রতিবাদ। 1857 সালে বিদ্রোহের নামকরণ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে একটা মতভেদ রয়েছে। কি মতভেদ? প্রথমত এই বিদ্রোহ ভারতীয় জাতীয় স্বাধীনতার সংগ্রাম। প্রথমত আমরা এই বিদ্রোহকে কি বলতে পারি, ভারতীয় জাতীয় স্বাধীনতা সংগ্রাম। দ্বিতীয়ত সিপাহী বিদ্রোহ, এবং তৃতীয়ত 1857 সালের বিদ্রোহ। 1857 সালের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তী 100 বছরে সমগ্র ভারতবর্ষ গ্রাস করে এবং তার সামাজিক অর্থনৈতিক ধর্মীয় জীবন চূর্ণ বিচূর্ণ করে। মূলত ভারতবর্ষের সিপাহীরা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বলে একে সিপাহী বিদ্রোহ বলে। সিপাহী বিদ্রোহ একদিনে জন্ম নেয়নি, এটা ছিল বহুদিনের ফল। তাহলে 1857 সালের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তী 100 বছরে সমগ্র ভারতবর্ষ গ্রাস করে এবং তার সামাজিক অর্থনৈতিক ধর্মীয় জীবন চূর্ণ বিচূর্ণ করে। মূলত ভারতবর্ষের সিপাহীরা এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল বলে একে সিপাহী বিদ্রোহ বলে। সিপাহী বিদ্রোহ একদিনে জন্ম নেয়নি, এটা হচ্ছে বহুদিনের ফল। আমরা কি বলবো, যে সিপাহী বিদ্রোহ একদিনে জন্ম নেয়নি বা সূচনা হয়নি, এটা বহুদিনের ফল। তাহলে দ্য কজ অফ দ্য গ্রেট রিভল্ট অফ 1857, অর্থাৎ 1857 সালে মহাবিদ্রোহের কারণ কি। 1857 সালে উত্তর ও মধ্য ভারতে যে গণবিদ্রোহের সূচনা, তা ব্রিটিশ শাসনকে বিপর্যস্ত করে। কোম্পানি সেনাবাহিনীর মধ্যে এই বিদ্রোহ শুরু হয়, তা ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। 1857 সালে উত্তর ও মধ্য ভারতে যে গণবিদ্রোহের সূচনা, তা ব্রিটিশ শাসনকে বিপর্যস্ত করে। কোম্পানি সেনাবাহিনীর মধ্যে এই বিদ্রোহ শুরু হয়, তা ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। প্রায় 1 বছর ধরে কৃষক, শিল্পী, সেনা, অন্যান্য জনগোষ্ঠী বীরত্বের সাথে সংগ্রাম চালিয়ে যায়। এই বিদ্রোহ সামরিক অভ্যুত্থান রূপে দেখা গেলেও এর পিছনে অতীতের অনেক ঘটনাই দেখা যায়।
তাহলে আমরা বলবো 1857 সালের যে বিদ্রোহ উত্তর ও মধ্য ভারতে সূচনা হয়েছিল সেটা ব্রিটিশ শাসনকে বিপর্যস্ত করে, অর্থাৎ সেটা ব্রিটিশ শাসনকে বিপর্যস্ত করে। কোম্পানির শাসনের মধ্যে কোম্পানির সেনাবাহিনীর মধ্যে এই বিদ্রোহ শুরু হয়, সেটা ভারতের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়ে। প্রায় এক বছর ধরে কৃষক, শিল্পী, সেনা, অন্যান্য জনগোষ্ঠী বীরত্বের সাথে সংগ্রাম চালিয়ে যায়। এই বিদ্রোহ সামরিক অভ্যুত্থান রূপে দেখা গেলেও এর পিছনে অতীতের অনেক ঘটনাই দায়ী। এর কারণগুলো আসলে নিম্নরূপ, আমরা অনেকগুলো কারণের কথা বলতে পারি। প্রথম কারণ হচ্ছে রাজনৈতিক কারণ, পলিটিক্যাল কজ। প্রথম কারণ কি বলবো আমরা, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, ধর্মীয় কারণ, সামাজিক কারণ, অনেকগুলো কারণের ফল হচ্ছে সিপাহী বিদ্রোহ। তাহলে পলিটিক্যাল কজ বলতে আমরা কি বুঝি, প্রথমত দেশীয় রাজন্যবর্গের ব্রিটিশ বিরোধী মনোভাব ও সত্য বিলোপ নীতির প্রতিক্রিয়া। তাহলে আমরা কি বলবো যে দেশীয় রাজন্যবর্গের ব্রিটিশ বিরোধী মনোভাব ও সত্য বিলোপ নীতির প্রতিক্রিয়া, ঠিক আছে। 1857 সালের বহু পূর্ব থেকে দেশীয় রাজন্যবর্গ উত্তরোত্তর ব্রিটিশ বিরোধী মনোভাব দেখা যায়। ভারত থেকে ব্রিটিশকে বিতাড়িত করার সম্মিলিত প্রচেষ্টা দুবার। প্রথম প্রচেষ্টায় মহীশূর অধিপতি হায়দার আলীর নেতৃত্বে মহীশূর, হায়দ্রাবাদ ও মারাঠা এই তিনটি রাজ্যের মিলিত একটি ত্রিশক্তি সংঘ ঘটিত ছিল। কোন কোন এলাকা? মহীশূর, হায়দ্রাবাদ ও মারাঠা। হায়দার আলীর নেতৃত্বে মহীশূর, হায়দ্রাবাদ ও মারাঠা এই তিনটি রাজ্যের মিলিত একটি ত্রিশক্তি সংঘ গঠিত হয়েছে। কোন তিনটি রাজ্য? মহীশূর, হায়দ্রাবাদ ও মারাঠা এই তিনটি রাজ্যের মিলিত একটি ত্রিশক্তি সংঘ গঠিত ছিল, কিন্তু ওয়ারেন হেস্টিংসের কূটনীতির ফলে এই শক্তি সংঘ ভেঙে যায়। দ্বিতীয় প্রচেষ্টায় অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে ব্রিটিশের বিরুদ্ধে কাবুলের জামান শাহ, টিপু সুলতান, সিন্ধিয়া ও অযোধ্যার নবাবের মধ্যে অনুরূপ একটি শক্তি সংঘ গঠিত ছিল। এই শক্তি সংঘের উদ্দেশ্য সফল হয়নি। ভারতের রাজনৈতিক ক্ষেত্রে এর প্রতিক্রিয়া দেখা যায়। ডালহৌসির সত্য বিলোপ নীতি দেশীয় রাজন্যবর্গের মধ্যে ব্রিটিশের প্রতি ঘৃণার সৃষ্টি হয়। এই নীতি প্রয়োগ করে সাতারা, নাগপুর, ঝাঁসি, সম্বলপুর প্রভৃতি রাজ্যগুলোকে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত করা হয়েছিল। তাঞ্জোর ও কর্ণাকের নবাবদের বৃত্তি ও নানা সাহেবদের বৃত্তি বন্ধ করে দেওয়া ছিল। এর ফলে নানা সাহেব ও ঝাঁসির রানী বিদ্রোহ প্রত্যক্ষভাবে যোগদান করে। সাতারা ও নাগপুরের রাজপরিবারও বিদ্রোহে মনোভাবপন্ন হয়ে ওঠে। নাগপুর ও অযোধ্যার ডালহৌসি চরম অনমানসিকতার পরিচয় দিয়েছিল। অযোধ্যার ব্রিটিশ সাম্রাজ্যভুক্তির ফলে অযোধ্যা রাজ্যের সকল শ্রেণীর জমিদার, মুসলমান, অভিজাত, সামরিক, ব্যবসায়ী ও কৃষক বিক্ষুব্ধ হয়ে উঠেছিল। এর প্রতিক্রিয়া শুধু অযোধ্যাতেই সীমাবদ্ধ ছিল না এবং ভারতের সকল দেশীয় রাজন্যবর্গের মধ্যে তীব্রভাবে দেখা যায়। এভাবে ব্রিটিশ বিরোধী মনোভাব প্রবল হয়ে ওঠে। তারপরে আমরা কি দেখি যে আমরা দেখি প্রথম কারণ হচ্ছে দেশীয় রাজন্যবর্গের ব্রিটিশ বিরোধী মনোভাব ও সত্য বিলোপ নীতির কারণে এই এই সিপাহী বিদ্রোহের সূচনা। তারপর আমরা বলবো দ্বিতীয় কারণ, যেটা আশ্রিত রাজ্যের কুশাসন। আশ্রিত রাজ্যগুলোতে কুশাসনের ফলে মহাবিদ্রোহের পূর্বে বেশ কয়েকটি বিদ্রোহ দেখা যায়। মহাবিদ্রোহ বলতে আমরা কি বুঝি? সিপাহী বিদ্রোহ। তিন নম্বর কারণ হচ্ছে আদিম জাতিগুলির বিক্ষোভ। আদিম জাতিগুলো বলতে আমরা কি বুঝি সেটা দেখি। আদিম জাতিগুলোর মধ্যে ব্রিটিশ বিরোধী মনোভাব দেখা যায়, কারণ তারাও ব্রিটিশ সাম্রাজ্যবাদী নীতির হাত থেকে রক্ষা পায়নি। 1831-32 খ্রিস্টাব্দে সংগঠিত অভ্যুত্থান আদিম জাতিগুলো ব্রিটিশ বিরোধী মনোভাব দেখা যায়। সিংভূমের কোলারি, মানভূমির ভূমজি, উড়িষ্যার খন্দ, খানদেশের ভীম, রাজমহলের সাঁওতাল সব আদিম জাতিগুলো ব্রিটিশের অত্যাচারী শাসনের বিদ্রোহী হয়ে। তাহলে অর্থনৈতিক কারণ বলতে কি বুঝি? ইকোনমিক কজেস বলতে আমরা কি বুঝি? মহাবিদ্রোহের অর্থনৈতিক কারণগুলো নিম্নরূপ। এক নম্বর, ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ। ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ ও ভারতের চিরাচরিত অর্থনৈতিক বুনিয়াদের ধ্বংস সাধনের ফলে অগণিত কৃষক, শিল্পী, পূর্বতন জমিদার ও নায়করা সর্বশান্ত হয়ে পড়ে। অর্থাৎ ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ ও ভারতের চিরাচরিত অর্থনৈতিক বুনিয়াদের ধ্বংস সাধনের ফলে অগণিত কৃষক, শিল্পী, পূর্বতন জমিদার ও নায়করা সর্বশান্ত হয়ে পড়ে। প্রথম কারণ, ব্রিটিশদের ভূমি ও ভূমি সংক্রান্ত নীতি, আইনবিধি ও প্রশাসন ব্যবস্থা। আচ্ছা, তাহলে আমরা রাজনৈতিক কারণ বলতে কি বুঝি? যে রাজনৈতিক অনেকগুলো কারণ। প্রথম কারণে আমরা বলতে পারি দেশীয় রাজন্যবর্গের ব্রিটিশ বিরোধী মনোভাব ও সত্য বিলাপ নীতির প্রতিক্রিয়া, আশ্রিত রাজ্যগুলোর কুশাসন, তৃতীয়ত আদিম জাতিগুলোর বিক্ষোভ। তাহলে অর্থনৈতিক কারণের মধ্যে কি দেখি আমরা? ইকোনমিক কজ বলতে আমরা আসলে কি বুঝি? মহাবিদ্রোহের যে অর্থনৈতিক কারণ সেটা কি দেখি?
ব্রিটিশদের যে অর্থনৈতিক শোষণ, ভারতীয়দের উপর ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ, ব্রিটিশদের অর্থনৈতিক শোষণ ও ভারতের চিরাচরিত অর্থনৈতিক বুনিয়াদের ধ্বংস সাধনের ফলে অগণিত কৃষক, শিল্পী, পূর্বতন জমিদার ও নায়করা সর্বশান্ত হয়ে পড়ে। এক নাম্বার, ব্রিটিশদের ভূমি ও ভূমি সংক্রান্ত নীতি ও এবং আইনবিধি ও প্রশাসন ব্যবস্থা ভারতের অর্থনীতির উপর চরম আঘাত হেনেছিল। রাজস্ব নীতির ফলে অগণিত কৃষক, বণিক ও মহাজনদের নিকট ঋণগ্রস্ত হয়ে সর্বশান্ত হয়ে পড়েছিল ও ভূমিহীনে পরিণত হয়েছিল। বহুকত্রে রাজস্বের পরিমাণ বৃদ্ধি, কৃষকদের উপর অতিরিক্ত কর ধার্য, প্রাচীন জমিদার পরিবারগুলোর বিলুপ্তি, ক্ষুদ্র জমিদারদের অবৈধভাবে ওদের ভূসম্পত্তি হতে বিতরণ, এইসব কারণে হচ্ছে মহাবিদ্রোহ। অর্থাৎ ব্রিটিশদের ভূমি, ভূমি সংক্রান্ত নীতি, আইনবিধি ও প্রশাসন ব্যবস্থা। এক নাম্বার কারণটা বলতে আমরা কি বুঝি, পয়েন্টই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কি, ব্রিটিশদের ভূমি ও ভূমি সংক্রান্ত নীতি এবং আইনবিধি ও প্রশাসন ব্যবস্থা ভারতের অর্থনীতির উপর চরম আঘাত হেনেছিল। রাজস্ব নীতির ফলে অগণিত কৃষক, বণিক ও মহাজনদের নিকট ঋণগ্রস্ত হয়ে সর্বশান্ত হয়ে পড়েছিল ও ভূমিহীনে পরিণত হয়েছিল। বহুক্ষেত্রে রাজস্বের পরিমাণ বৃদ্ধি, কৃষকদের উপর অতিরিক্ত কর ধার্য, প্রাচীন জমিদার পরিবারগুলোর বিলুপ্তি, ক্ষুদ্র জমিদারদের অবৈধভাবে ওদের ভূসম্পত্তি থেকে বিতরণ, সব প্রভৃতি বিভিন্ন কারণে মহাবিদ্রোহ সূচনা। দুর্নীতিগ্রস্ত প্রশাসন ও বিচার ব্যবস্থা এই সিপাহী বিদ্রোহের মূল কারণ। অর্থাৎ দুর্নীতিগ্রস্ত প্রশাসন ও বিচার ব্যবস্থা এই মহাবিদ্রোহের মূল কারণ। কৃষকদের আর্থিক দুরবস্থা সিপাহী বিদ্রোহের মূল কারণ বলতে আমরা কি বুঝি, কৃষকদের মূলত আর্থিক দুরবস্থা। তাহলে অর্থনৈতিক কারণের মধ্যে আমরা কি পেলাম, ব্রিটিশদের ভূমি ও ভূমি সংক্রান্ত নীতি এবং আইনবিধি ও প্রশাসন ব্যবস্থা। দ্বিতীয় কারণ হচ্ছে দুর্নীতিগ্রস্ত প্রশাসন ও বিচার ব্যবস্থা। তৃতীয়ত হচ্ছে কৃষকদের আর্থিক দুরবস্থা। সিপাহী বিদ্রোহের যে মূল কারণ আমরা কি বলবো, কৃষকদের আর্থিক দুরবস্থা। রাজস্ব সংক্রান্ত সংস্কারের ফলে কৃষক, চাষি ও জমিদার শ্রেণী যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল। কর্নওয়ালিস কর্তৃক প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের ফলে প্রথম দিকে বহু প্রাচীন জমিদার পরিবার ধ্বংস হয়ে যায়। এই অবস্থার ফলে কৃষক ও চাষি শ্রেণীর ক্ষতি হয়। তাহলে আমরা দেখলাম মূলত কৃষকদের আর্থিক দুরবস্থা, দুর্নীতিগ্রস্ত প্রশাসন ও বিচার ব্যবস্থা, সবগুলোই হচ্ছে সিপাহী বিদ্রোহের অন্যতম কারণ। তারপর সামরিক কর্মচারী ও বেসামরিক অভিজাতদের আর্থিক দুরবস্থা। সামরিক কর্মচারী ও বেসামরিকদের আর্থিক, বেসামরিক অভিজাতদের আর্থিক দুরবস্থা। দেশীয় রাজ্যগুলো ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়ে পড়লে রাজ পরিবারের উপর নির্ভরশীল বহু অনুচরবৃন্দ ও কর্মচারী কর্মচ্যুত হয়ে অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়তে হয়। শিল্প ও বাণিজ্যে ধস। ভারতের ও কৃষি ও বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, সেই সময় ইংল্যান্ড ও শিল্প বিপ্লবের উদয়, মূলত ভারতের ব্রিটিশ শাসনে প্রত্যক্ষ ফল। আমরা কি দেখি যে প্রত্যক্ষ ফল ভারতের শিল্প ও ব্যবসা বাণিজ্যে ব্যাপক ক্ষতি সাধক। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত ভারতীয় বণিক ও কারিগররা ব্রিটিশ মহাভারত বিরোধী মহাসংগ্রামে অংশগ্রহণ করে। তাহলে আমরা কি দেখি, সামরিক কর্মচারী ও বেসামরিক অভিজাতদের আর্থিক দুরবস্থা সিপাহী বিদ্রোহের অন্যতম। দেশীয় রাজ্যগুলো যখন ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায়, রাজ পরিবারের উপর নির্ভরশীল বহু অনুচরবৃন্দ বা কর্মচারী কর্মচ্যুত, মানে যাদের কর্মচারীদের যদি চাকরি না থাকে তারা কি করে, অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পতিত। এই কারণে বলছে যে সামরিক কর্মচারী আর বেসামরিক অভিজাতদের আর্থিক দুরবস্থা। তারপরে আমরা পাঁচ নম্বরে দেখি শিল্প ও বাণিজ্য ধ্বংস। ভারতের কৃষি ও বাণিজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, সে সময় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের উদয়, মূলত ভারতে ব্রিটিশ শাসনের প্রত্যক্ষ ফল। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের শিল্প ও ব্যবসা বাণিজ্যের ব্যাপক ক্ষতি সাধন। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত ভারতীয় বণিক ও কারিগররা ব্রিটিশ বিরোধী মহাসংগ্রামে অংশগ্রহণ করে। অর্থাৎ এক কথা আমরা কি বলতে পারি, এতগুলো পয়েন্ট আলোচনা করায় আমরা বুঝতে পারলাম যে সিপাহী বিদ্রোহটা মূলত ভারতে জাতীয় স্বাধীনতা সংগ্রাম। অর্থাৎ ভারতীয়রা ব্রিটিশদের শোষণের হাত থেকে ওরা রক্ষা পেতে চায়, মূলত অনেকগুলো কারণ, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ। তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে বহু বিভিন্নভাবে শোষিত। তারপর আরেকটা যেটা দেখব, মুসলমানদের দুর্দশা ও দুর্নীতি। ব্রিটিশ শাসনামলে ভারতীয় মুসলমানরা বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক আরেকটি কারণ, যেটা সামাজিক কারণ, সোশ্যাল কজ বলতে আমরা কী বুঝি, ভারতীয়দের প্রতি ইংরেজদের ঘৃণা। ব্রিটিশ সরকার ভারতীয় জনগণকে অবজ্ঞার চোখে দেখে। দ্বিতীয় আরেকটা দেখি, চাকরির ক্ষেত্রে যে বৈষম্য। ভারতীয় সমাজের মধ্যবিত্ত উচ্চ শ্রেণীর মানুষকে সরকারের সকল উচ্চ দায়িত্বশীল পদ হতে বঞ্চিত রাখার ফলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি। অর্থাৎ চাকরির ক্ষেত্রেও বৈষম্য, মানে ভারতীয় সমাজের মধ্যবিত্ত
উচ্চ শ্রেণীর মানুষকে সরকারের মধ্যবিত্ত আর উচ্চ শ্রেণীর মানুষকে সরকারের সকল উচ্চ ও দায়িত্বশীল পদ থেকে বঞ্চিত রাখার ফলে তাদের মধ্যে হতাশা ও ক্ষোভের সঞ্চার। ধর্মীয় কারণ, ভারতবাসী ধর্মান্তরিত হবার ভীতি। বিদেশি সামাজিক ও ধর্মীয় রীতিনীতি ভারতবাসীর মনে গভীর আলোড়নের সৃষ্টি করে। আচ্ছা, পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন ও ধর্মীয় সংস্কার। সিপাহী বিদ্রোহের অন্যতম কারণ হচ্ছে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন ও ধর্মীয় সংস্কার। অর্থাৎ সামাজিক কারণের মধ্যে আমরা দুইটা কারণ দেখি। একটা হচ্ছে সামাজিক কারণের মধ্যে সোশ্যাল কজ বলতে আমরা যেটা দেখি, ভারতবাসীর প্রতি ইংরেজদের ঘৃণা। দ্বিতীয়ত হচ্ছে চাকরির ক্ষেত্রে বৈষম্য। আর ধর্মীয় কারণের পথে আমরা দেখি, ধর্মীয় কারণ বলতে মধ্যে আমরা কি দেখি, ভারতবাসী ধর্মান্তরিত হবার রীতি, পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন ও ধর্মীয় সংস্কার। অর্থাৎ সিপাহী বিদ্রোহের অন্যতম মূল কারণ হচ্ছে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন আর ধর্মীয় সংস্কার। তার আরেকটা দেখি, ওয়াহাবি আন্দোলনে প্রভাব। ওয়াহাবি আন্দোলনটা আসলে কি, মুসলমান সম্প্রদায় আতঙ্কিত, কারণ খ্রিস্টান মিশনারিরা তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে। মুসলমানরা কেন আতঙ্কিত, কারণ খ্রিস্টান মিশনারিরা তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে। এভাবেই ওয়াহাবি আন্দোলনের উৎপত্তি। ওয়াহাবি আন্দোলন মূলত ধর্ম সংস্কার আন্দোলন, এটি একটি রাজনৈতিক আন্দোলন। মিলিটারি কজ বলতে আমরা কি বুঝি, সামরিক কারণ। উপরোক্ত কারণসমূহ বিদ্রোহের ক্ষেত্র প্রস্তুত করে। একসময় সিপাহীরা ব্রিটিশদের প্রতি অনুগত ছিল, এই কারণে জনগণ বিদ্রোহ করার সুযোগ পায়নি। তাহলে সামরিক কারণ বলতে আমরা কি বুঝি, মিলিটারি কজ বলতে আমরা আসলে কি বুঝি, উপরোক্ত যে কারণগুলো, রাজনৈতিক কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ, তারপরে সামরিক কারণ। সামরিক কারণ বলতে আমরা কি বুঝি, মিলিটারি কজ হলো যে এই যে সব কারণগুলো আলোচনা করলে আমরা বুঝতে পারি কেন সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল। একসময় সিপাহীরা ব্রিটিশদের প্রতি অনুগত ছিল, এ কারণে জনগণ বিদ্রোহ করার সুযোগ পায়নি। যেই সিপাহীরা ব্রিটিশ রাজ্যের স্তম্ভস্বরূপ ছিল তারাই বিভিন্ন কারণে বিদ্রোহী হয়ে ওঠে। অর্থাৎ যেই সিপাহীরা ব্রিটিশ রাজ্যের স্তম্ভস্বরূপ ছিল বিভিন্ন কারণে তারা বিদ্রোহী হয়ে ওঠে। তারপরে আমরা চলে যাই ধর্মনাশের আশঙ্কা ও দূরদেশে গমন, সিপাহীদের আপত্তি। অর্থাৎ ধর্মের যে ভারতীয় সিপাহীদেরকে ইংরেজরা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার পদক্ষেপ। এটা বুঝতে পারছো যে ইংরেজরা ভারতীয় মুসলমানদেরকে খ্রিস্টান ধর্মে রূপান্তরিত করার চেষ্টা করে। সামরিক কারণে সিপাহীদেরকে বহু দূর দেশে গমন করতে হয়। তারা ক্রমশ রেগে ওঠে, মানে যুদ্ধ করার জন্য বা সিপাহীদেরকে বিভিন্ন কারণে এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। এই কারণে তারা ব্রিটিশদের প্রতি রেগে যায়। বেতন ভাতার সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ মূলত খুব আকারণ। অর্থাৎ আমরা দেখি বেতন ভাতা ও সুযোগ সুবিধার ক্ষেত্রেও বৈষম্যমূলক আচরণও এই সিপাহী বিদ্রোহ অন্যতম কারণ। ভারতীয় সৈন্য এবং ব্রিটিশ সৈন্যদের মধ্যে এই বৈষম্য দেখা যায়। সামরিক কারণে দূরদেশে অবস্থানকালে ইংরেজ সৈনিকরা ভাতা পেত, ভারতীয় সিপাহীরা সেটা থেকে বঞ্চিত হতো। অর্থাৎ সামরিক কারণে দূরে অবস্থানকালে ইংরেজ সৈনিকরা যে ভাতা পেত, ভারতীয় সৈনিকরা সেটা থেকে বঞ্চিত হতো। পদোন্নতির ব্যাপারে বৈষম্যমূলক ব্যবহার। তাহলে আমরা কি বলবো, সামরিক অনেকগুলো কারণ, ধর্মীয় কারণ, সামরিক কারণ এবং ধর্মীয় কারণে মূলত এই সিপাহী বিদ্রোহের সূচনা। তাহলে সামরিক কারণের মধ্যে আমরা অনেকগুলো কারণ দেখি কি, যে সিপাহীরা ব্রিটিশ রাজ্যের স্তম্ভস্বরূপ ছিল তারাই বিদ্রোহের সূচনা করে। ধর্মনাশের আশঙ্কা ও দূরদেশে গমন, সিপাহীদের আপত্তি। ভারতীয় সিপাহীদেরকে ইংরেজরা খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার পদক্ষেপ নেয়। সামরিক কারণে সিপাহীদেরকে বহু দূর দেশে গমন করতে হয়। তারা ক্রমশ ক্রুদ্ধ ওঠে। বেতন ভাতা ও সুযোগ সুবিধার ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ। ভারতীয় সৈন্য এবং ব্রিটিশ সৈন্যদের মধ্যে বৈষম্য দেখা যায়। সামরিক কারণে দূর দেশে অবস্থানকালে ইংরেজ সৈনিকরা ভাতা পেত, ভারতীয় সিপাহীরা সেটা থেকে বঞ্চিত হতো। পদোন্নতির ব্যাপারে বৈষম্যমূলক ব্যবহার। ভারতীয়রা পদোন্নতির ব্যাপারে সুযোগ পেত কম আর ব্রিটিশরা সুযোগ পেত বেশি। সিপাহীদের সংখ্যার অনুপাতে ইংরেজ সৈনিকদের স্বল্পতাই মূল কারণ। সিপাহীদের সংখ্যার তুলনায় ইংরেজ সৈনিকরা কম ছিল এবং এই স্বল্পতাই মূল কারণ, সিপাহীদের অন্যতম কারণ। তারপরে ক্রিমিয়ার যুদ্ধের প্রতিক্রিয়া। ইংরেজদের পরাজয় ভারতীয় সিপাহীদের মনে আশার সঞ্চার। ক্রিমিয়ার যুদ্ধে ইংরেজরা যখন পরাজিত হয়, ভারতীয়রা তখন মনে মনে খুশি হয়। তারা ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তার পক্ষে বিপজ্জনক ইংরেজদের বিতাড়িত করা সহজ ব্যাপার, সিপাহীদের মনে এই ধারণা জন্ম। অর্থাৎ
क्रिमियर युद्ध जख इंगरेजरा पराजित है तक ब्रिटिश साम्राज्य निरापत्तार पक्षे विपज्जनक अर्थात इंगरेजर विताड़ित करा सहज बेपार सिपाही मने तक अर्थात क्रिमियर युद्ध जो प्रतिक्रिया इंगरेजर पराजय पर भारतीय सिपाही मन करें तर आशार संचार ता ब्रिटिश साम्राज्य निरापत्तार पक्षे विपज्जनक इंगरेजर विताड़ित करा सहज बेपार सिपाही मने दान चर्बी मिश्रित कार्टुजर व्यवहार महाविद्रोह प्रत्यक्ष सामरिक कारण चर्बी मिश्रित कार्टुजर व्यवहार 1856 साले सेनाबाहिनीते एनफिल्ड राइफल नामे एक धरनेर बंदूक प्रवर्तन करा हय अर्थात चर्बी मिश्रित कार्टुजर व्यवहार ही होच्छे मूल कारण कारण होच्छे जे एई महाविद्रोहेर प्रत्यक्ष सामरिक कारण चर्बी मिश्रित कार्टुजर व्यवहार अर्थात 1856 साले सेनाबाहिनीते एनफिल्ड राइफल नामे एक धरनेर बंदूक प्रवर्तन करा हय एवं 1857 साले जानुआरी मासे बंदूकटि व्यवहारेर जन्य सैनिकदेर देवा हय एई बंदूकेर कार्तुज छिल तैलाक्त এবং এই কার্তুজ বন্দুকে ভরার সময় এর এক প্রান্ত দাঁত দিয়ে কাটতে হয় সমগ্র ভারতে গুজব রটে যে গরু ও শুকুরের চর্বি দ্বারা এই কার্তুজ তৈলাক্ত করেছে ফলে হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ভুক্ত সিপাহীদের মধ্যে এই ধারণা বর্তমান হয়েছে তাদের ধর্মনাশের উদ্দেশ্যে এই চর্বি মিশ্রিত কার্তুজ ব্যবহার করেছে তাই হিন্দু মুসলিম সিপাহীগণ এই বন্দুক ব্যবহার করতে অস্বীকার করে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তাহলে আমরা বলবো মহাবিদ্রোহের প্রত্যক্ষ সামরিক কারণ চর্বি মিশ্রিত কার্তুজের ব্যবহার 1856 সালে সেনাবাহিনীতে এনফিল্ড রাইফেল নামে এক রাইফেল নামে এক ধরনের বন্দুক ব্যবহার করে এবং 1857 সালে জানুয়ারি মাসে বন্দুকটি ব্যবহারের জন্য সৈনিকদের দেওয়া হয় এই বন্দুকের কার্তুজ ছিল তৈলাক্ত এবং এই কার্তুজ বন্দুকে ভরার সময় এর এক প্রান্ত দাঁত দিয়ে কাটতে হয় সমগ্র ভারতে গুজব রটে যে গরু ও শুকুরের চর্বি দ্বারা এই কার্তুজ তৈলাক্ত করা যায় ফলে হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ভুক্ত সিপাহীদের মধ্যে ধারণা বর্তমান হয় যে তাদের ধর্ম নাশের উদ্দেশ্যে মানে তাদের যে সিপাহীদের ধারণা জন্মে যে তাদের যে ধর্ম নাশ করার জন্য এই চর্বি মিশ্রিত কার্তুজ ব্যবহার করেছে তাই হিন্দু মুসলিম সিপাহীগণ এই বন্দুক ব্যবহার করতে অস্বীকার করে শাসক গোষ্ঠীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অর্থাৎ এই যে এটাই হচ্ছে চর্বি মিশ্রিত কার্তুজের ব্যাপার অর্থাৎ হিন্দু মুসলিম উভয় সম্প্রদায় কী করলো যে সিপাহীদের মধ্যে এই ধারণা হলো যে তাদের ধর্মনাশের উদ্দেশ্যে চর্বি মিশ্রিত কার্তুজ ব্যবহার করা হয়েছে তাহলে আমরা বলবো যে এটাই হচ্ছে সিপাহী বিদ্রোহের মূল কারণ আগামী ক্লাসে আমি আলোচনা করব মহাবিদ্রোহের বিস্তারটা কীভাবে হলো এর ব্যর্থতা এর ফলাফল তাহলে আমি বলবো যে সিপাহী বিদ্রোহের সূচনা হয়েছিল মূলত আমরা বলবো ভারত উপমহাদেশের ইতিহাসে 1857 সালে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ একটি গুরুত্বপূর্ণ ঘটনা এই বিদ্রোহ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রথম ঐক্যবদ্ধ প্রতিবাদ কাদের বিরুদ্ধে প্রতিবাদ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে 1857 সালে বিদ্রোহের নামকরণ নিয়েও আমরা ঐতিহাসিকদের মধ্যে মতভেদ দেখতে পাই এই বিদ্রোহ ভারতের জাতীয় স্বাধীনতা সংগ্রাম সিপাহী বিদ্রোহ এবং 1857 সালের বিদ্রোহ তাহলে আগামী ক্লাসে আরও ডিটেলস আলোচনা করব আজকের মতো এখানে ক্লাস শেষ করছি তবে আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ক্লাস ছিল সময় মতো আমি ক্লাসটা দিতে পারিনি বিকালে বৈদ্যুতিক গোলযোগ একটা সমস্যা দ্বিতীয়ত কারণ হচ্ছে আসলে অনলাইন ক্লাস করাটা আমাদের জন্য খুবই কঠিন আমরা যে খুবই কষ্ট করে ক্লাস দিচ্ছি তোমরা লেখাপড়া করলে আমরা ভালো থাকব আমরা খুশি হব আমরা ভাবব যে করোনার মধ্যে অন্ধত্বকে ছাত্ররা ভালো করার চেষ্টা করছে আমাদের অনুরোধ ভালো করে লেখাপড়া করবে ভালো নাম্বার পাবে অধিভুক্ত কলেজে প্রশ্ন থেকে লেখা পরীক্ষা দেওয়াটা খুবই কঠিন দুই নাম্বার কথা হলো যে তোমরা কিন্তু যে কোনো সময় ফাইনাল পরীক্ষা দেবে এবং আগের মতো চারটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটা ছোট প্রশ্ন পাঁচটা বড় প্রশ্ন দিতে হবে অতএ ভালো করে লেখাপড়া করবে আজকের মতো ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ